নিউজ টাইমের এই পর্যায়ে দেশে আরও কিছু খবর। নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষক এবং সন্ত্রাসীদের বিচারের দাবিতে নোয়াখালী জেলা যুবদল উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেগমগঞ্জে মোর্শেদ আলম কমপ্লেক্সে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মঞ্জুরুল আজম সুমন ও পৌরসভা যুবদলের আহ্বায়ক এ জে লিটন। এ সময় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী বরকত উল্লাহ বুলু ও তার সহধর্মিনী নোয়াখালী জেলা বিএনপির সম্মানিত সদস্য শারমিন বরকত লাকি। আরও উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা বিএনপির সভাপতি বাবু কামাখ্যা চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক এমডি মাহফুজুল হক আবেদ সহ পৌর বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।